নজর রাখবো পরবর্তী সংবাদে। দলীয় অফিসে বসে কাঁদলেন কংগ্রেস নেত্রী রাধিকা খেরা এবং কংগ্রেস ত্যাগ করারও হুমকি দিলেন কংগ্রেস নেত্রী রাধিকা খেরা। ছত্তিশগড় কংগ্রেস নেতা সুশীল আনন্দ শুক্লার বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, যার কারণে এবার বলা যায় কংগ্রেস ত্যাগ করার হুমকি দিয়েছেন কংগ্রেস নেত্রী রাধিকা খেরা। তবে গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো, আমাদের সাথে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, এবার কংগ্রেস ত্যাগ করার হুমকি এবং পাশাপাশি দলীয় অফিসে বসেই কাঁদলেন নেত্রী রাধিকা খেরা, কি বলবে এই বিষয়ে? একজন কংগ্রেসের কেন্দ্রীয় নেতা এবং সেই কেন্দ্রীয় নেতা গতকাল তিনি দপ্তরে বসে হাউ হাউ করে কাঁদছিলেন, সেই ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। শুধু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া নয়, এই ঘটনার পর কিন্তু নিন্দার ঝড় উঠেছে। ছত্তিশগড়ের একজন কংগ্রেস নেতার বিরুদ্ধে খারাপ দুর্ব্যবহারের অভিযোগ তুলে তিনি কাঁদছিলেন এবং তিনি ইতিমধ্যে নির্বাচনের মধ্যে এই যে তার ভাইরাল হওয়া ছবি কান্নাকাটি করার, সেই ছবি ভাইরাল হওয়ার পরই কিন্তু বিজেপি বিষয়টা নিয়ে আক্রমণ সাজাতে শুরু করেছেন। রাধিকা খেরা একজন কেন্দ্রীয় নেতা এবং তিনি বহুদিন ধরে কংগ্রেসের হয়ে রাজনীতি করছেন এবং তিনি যে কাজটা করছেন সেটা এআইসিসির নির্দেশে করেছেন বলে বারবার দাবি তুলেছেন রাধিকা খেরা। তারপরেও তাকে কেন দলীয় অফিসের মধ্যেই একজন মধ্যপ্রদেশের শীর্ষ কংগ্রেস নেতা এইভাবে হেনস্থা করতে পারে, তা নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন। সেই প্রশ্ন যখন তুলছিলেন তখন কিন্তু মোটেও ঠান্ডা মস্তিষ্কে ছিলেন না এই খেরা। তিনি কিন্তু বেশ উত্তেজিত ভাবেই গতকাল তিনি কথা বলেছিলেন, তারপরেই দেখা গেছে তাকে অঝোরে কান্না করতে এবং তার কান্না দেখার পর কিন্তু কংগ্রেস ভবনে একটা হুলস্থুলি বেড়ে যায়। বিষয়টা প্রথমের দিকে ধাপাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরের দিকে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কার্যতটা ভাইরাল হয় আর এই ভাইরাল ছবির পরেই কিন্তু বিজেপি বিষয়টা নিয়ে আক্রমণাত্মক এবং বিজেপি আক্রমণ করতে শুরু করে দিয়েছে বিষয়টি নিয়ে এবং বিজেপি কিন্তু ইতিমধ্যেই আক্রমণ যত দুঃখিত, যান্ত্রিক গোলযোগের কারণে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং এই মুহূর্তে বলা যায় এক্ষেত্রে যে খবর, ইতিমধ্যে দলীয় অফিসে বসে কাঁদলেন কংগ্রেস নেত্রী এবং বলা যায় ছত্তিশগড়ে কংগ্রেস নেতা সুশীল আনন্দ শুক্লার বিরুদ্ধে দুর্ব্যবহার অভিযোগ এবং এই অভিযোগকে কেন্দ্র করে ইতিমধ্যে এক প্রকার হুমকি দিলেন কংগ্রেস নেত্রী এবং কংগ্রেস ত্যাগ করার বিষয়েও তিনি বলা যায় কংগ্রেস ত্যাগ করার বিষয়েও তিনি এক প্রকার দাবি তুললেন এবং এই মুহূর্তে এই ছবি সোশ্যাল মিডিয়ায় একেবারেই ভাইরাল হয়ে গেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, আমাদের সাথে রয়েছে নীল, যেমনটা বলছিলে। হ্যাঁ, এই ঘটনার পরে কিন্তু একেবারে সরগোল পড়ে যায় এবং সরগোল পড়ে যাওয়ার পরই তারপরে কিন্তু বিষয়টা নিয়ে বিজেপি আক্রমণ করতে শুরু করে এবং কংগ্রেস যে নারীদের সম্মান করে না কারটা তো কিন্তু বিজেপি আক্রমণ করে এবং সুযোগ বুঝেই এই আক্রমণটা শুরু করে দিয়েছে। এমনিতেই জানি আমরা স্থিরতাহানি কাণ্ড নিয়ে গতকাল বাংলায় যা হয়েছে তারপরে দিল্লির এই ঘটনা যথেষ্টই আজকে সকালবেলা থেকে চাঞ্চল্য ছড়াচ্ছে এবং বিজেপি নেতারা বিশেষ করে এই বিষয়টা, তার যে কান্নার ছবি এবং তিনি যে সমাধান না হলে প্রয়োজনে লোকসভা ভোটের মধ্যেই দল ছাড়বেন সেই যে হুঙ্কারের কথা সেটা কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে এই মুহূর্তে পলাও করে প্রচার করছে। আর এই প্রচারের পরে কিন্তু কিছুটা হলেও দিল্লির বুকে এই মুহূর্তে অস্বস্তিতে এআইসিসির নেতারা এবং দু একদিনের মধ্যে যদি তিনি কোনো সুরা না হয় এই খেদ যদি আবার একটা কোনো সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে অভিযোগ করে কার্যত কিন্তু সেই ক্ষেত্রে কংগ্রেসের মুখ আরো পূর্বে বলে জানিয়েছেন তারা। ধন্যবাদ তোমাকে, একেবারে বিস্তারিত তুলে ধরলো আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। এবং এক্ষেত্রে জানা গেছে যে ছত্তিশগড়ের একজন সদস্যদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময়ের পরেই কংগ্রেস পার্টির মুখপাত্র এবং মিডিয়া সমন্বয়কারীতেই কাঁদতে দেখা গেছে নেত্রী রাধিকা খেরাকে, এবং যার কারণে ছত্তিশগড়ের কংগ্রেস নেতা সুশীল আনন্দ শুক্লার বিরুদ্ধেই এক প্রকার দুর্ব্যবহারের অভিযোগ তুললেন তিনি। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।